দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টকে দেখতে ভোটাররা উন্মুখ হয়ে আছে বলে মনে করছেন ডেমোক্রেটিক সেনেটর জন ওসফ শনিবার এমএসএনকে তিনি আরও বলেছেন দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে হ্যারিসের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে এর আগে ডেমোক্রেটিক পার্টিতে এত উৎসব মুখর পরিবেশ দেখা যায়নি বলেও দাবি করেন সেনেটর ওসফ এদিকে সাবেক ডেমোক্রেটিক সেনেটর বারবারা বক্সার অভিযোগ করেছেন ঘৃণা ছড়িয়ে ট্রাম্প দেশকে পেছনে নিয়ে যেতে চান নির্বাচনী প্রচারের প্রথম থেকে কামালা হ্যারিস কৌশলী আচরণ করছেন বলে জানান ওহাইওর সাবেক রিপাবলিকান গভর্নর জন ক্যাসেক আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দারুণভাবে প্রচার শুরু করেছেন জানিয়ে জন ওসফ বলেন প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়নের পর থেকেই হ্যারিসের পাশে ডেমোক্রেটিক নেতারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন নির্বাচনকে করে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সব ক্ষেত্রে হ্যারিসের পক্ষে জনমত সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন এর আগে ডেমোক্রেটিক পার্টিতে এত উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি সেনেটর ওসোফ বলেন অন্যতম ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়াতে কামালা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যবধান কমিয়ে এনেছেন তিনি জানান দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের জয়ের পর থেকেই ডেমোক্রেটরা জর্জিয়াতে এগিয়ে আছে কামালা হ্যারিস এই জয়ের ধারা অব্যাহত রাখবেন এমনটাই বিশ্বাস তার জর্জিয়া সহ দেশের সব স্টেটে প্রথম কৃষ্ণঙ্গ নারী প্রেসিডেন্টকে ক্ষমতায় দেখতে ভোটাররা উন্মুখ হয়েছেন দাবি করে সেনেটর ওসফ বলেন কয়েক বছর আগেও যা চিন্তা করা যেত না তা নিয়ে ভোটারদের উচ্ছ্বাস সত্যিই অসাধারণ

হিসেবে ট্রাম্পের চেয়ে হ্যারিস রাজনৈতিক ভাবে অগ্রসর দাবি করে সাবেক ডেমোক্র্যাটিক সেনেটর বারবারা বক্সার বলেন হ্যারিস দেশের মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন অন্যদিকে ঘৃণা ট্রাম্প দেশকে পিছনে নিয়ে যেতে চান বলেও অভিযোগ করেন তিনি ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্পের শেষবারের মতো ভোট দেওয়ার আহ্বানের তীব্র সমালোচনা করেন বারবারা বক্সার তিনি বলেন ট্রাম্পের এ ধরনের বক্তব্য প্রমাণ করেছে জয়ী হলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন এদিকে কামালা হ্যারিসকে জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তাদের সমর্থনে ডিপার্টমেন্টের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এই মর্মে সাবধান করে চিঠি দেয়াকে যৌক্তিক আচরণ বলে দাবি করেন জানুয়ারি সিক্স কমিটির সাবেক তদন্তকারী কর্মকর্তা টিম হেইফি তিনি জানান জাস্টিস ডিপার্টমেন্টের স্বচ্ছতায় এর সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সচেতন হওয়া জরুরি জাহান মিথুন টিভিএম টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর